আজ 23 এপ্রিল রবিবার বিকাল 3টায় আপনার মোবাইল 10 সেকেন্ডের জন্য একটি অ্যালার্ম বেজে উঠবে, আর এই অ্যালার্ম বাজার ফলে কাউকে আতঙ্কিত না হওয়ার কথা সরকার বলছে। সরকার বলছে যে এটি একটি পরীক্ষামূলক একটি ব্যবস্থা বা সিস্টেম সরকার চালু করতে চাচ্ছে, এবং সেটা পরীক্ষা করার জন্যই মূলত রবিবার মানে 23 এপ্রিল রবিবার 3টার সময় 10 সেকেন্ডের জন্য মোবাইল ফোনটি অ্যালার্ম মানে একটি ইমার্জেন্সি অ্যালার্ম বিকট শব্দে বেজে উঠবে, এক ধরনের একটি টেক্সট মেসেজ আসবে এবং মোবাইল ফোনটি 10 সেকেন্ডের জন্য ভাইব্রেট অথবা কাঁপতে থাকবে। সুতরাং এটি নিয়ে আতঙ্কিত না হওয়ার জন্য বলছে, এটি মিলিয়ন মিলিয়ন যেই স্মার্টফোন অথবা যেই আইপ্যাডগুলো রয়েছে এগুলোতে এই অ্যালার্মটি বা এই সতর্কবার্তাটি ভেসে উঠবে। এটি মূলত সরকার কোনো ধরনের যদি ন্যাশনাল ইমার্জেন্সি হয়, সন্ত্রাসবাদের কোনো যদি হুমকি অথবা হামলা হয়, অগ্নিকাণ্ডের ঘটনা যদি ঘটে, বড় ধরনের অগ্নিকাণ্ডের ঘটনা যদি ঘটে, তারপরে বন্যা পরিস্থিতি তৈরি হয় যেগুলো, অথবা বড় ধরনের ঝড় তুফান যেটা আসলে জনসাধারণের জন্য অনেকটা সতর্ক বার্তা দেওয়া প্রয়োজন, তখন তারা একসাথে এই একটি অ্যালার্ট চালু করে দেশের জনসাধারণকে এই বিষয়ে সতর্ক করবে। এই বিষয়ে করণীয় কি সেটা সরকারের পক্ষ থেকে একটি মেসেজের মাধ্যমে জানানো হবে। আর এই সিস্টেমটি জাপান, আমেরিকা সহ বিভিন্ন দেশে কার্যকর রয়েছে, ব্রিটেনে এটি পরীক্ষামূলকভাবে করা হচ্ছে। এর বিষয়ে আরেকটা জিনিস বলে রাখি যে এই যে 3টার সময় যখন 10 সেকেন্ডের জন্য এটি এই অ্যালার্মটি বেজে উঠবে, তখন যারা ড্রাইভিংয়ে থাকবেন তাদের জন্য এটি খুবই গুরুত্বপূর্ণ। তারা যদি এই 10 সেকেন্ডের এই ভাইব্রেট করার কারণে অথবা অ্যালার্মটি বেজে ওঠার কারণে যদি তারা মোবাইল ফোন হাতে নেন, আর সেটা যদি কোনো আইন শৃঙ্খলা পরিস্থিতি কারো চোখে পড়ে, তাহলে কিন্তু মিলিয়ন পাউন্ড তাহলে কিন্তু 200 পাউন্ডের মতো জরিমানা করা হবে বলে ইতিমধ্যেই সরকারের পক্ষ থেকে সতর্কতা জারি করা হয়েছে। এবং বলা হচ্ছে যে যারা মনে করেন যে এটি তাদেরকে জন্য ডিস্টার্ব করবে, তাহলে তারা এই সময় ফোনটা বন্ধ রাখতে পারেন। আজকে বিকাল 3টার সময় যখন এই অ্যালার্মটি বেজে উঠবে, তখন সরকার মোটামুটি পরীক্ষামূলক এই কার্যক্রমের মাধ্যমে জানতে পারবে যে এই বিষয়টি স্থায়ীভাবে আনতে গেলে কী কী সমস্যা হতে পারে, অথবা যে সেই সমস্যাগুলো তারা তখন পরবর্তীতে মোকাবেলা করে এবং এই সিস্টেমটিকে রিডেভেলপমেন্ট করে আবারও মানুষের মধ্যে এটি ছড়িয়ে দিবে। যখনই কোনো ধরনের সন্ত্রাসবাদের ঘটনা ঘটবে, কোনো ধরনের পারমাণবিক আক্রমণের ঘটনা ঘটতে পারে, অথবা বড় ধরনের ঝড় তুফান, বড় ধরনের তুষারপাত, বন্যা, এই ধরনের যখন ইমার্জেন্সি সিচুয়েশন তৈরি হবে, তখন এক টেক্সট মেসেজে মানুষের কাছে সতর্ক বার্তাটি চলে যাবে। আর এই সিস্টেমটি অনেকেই স্বাগত জানিয়েছেন, বলছেন যে এটি খুবই কার্যকর এবং সময় উপযোগী একটি পদক্ষেপ, এটি সরকারের খুব দ্রুত বাস্তবায়ন করা উচিত। আসম মাসুম, টাটা টিভি, লন্ডন।